আপনি জানেন কি আপনার শিশুটির রক্ত স্বল্পতায় ভুগছে কিনা এবং এই রক্ত স্বল্পতে ভুগে কয়েকটি জটিল লক্ষণ প্রকাশ পায় যে লক্ষণগুলো সম্পর্কে কোনো পিতামাতা যদি গুরুত্ব না দেয় সেই শিশুটির শারীরিক বৃদ্ধি কমে যাবে শিশুটির বুদ্ধি হবে না এবং সেই শিশুটি আস্তে আস্তে জটিল কোন রোগে ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ বলবো এবং ভিডিওটির শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ খাবার বলবো যে খাবারগুলো আপনার শিশুটি যদি কখনো রক্ত স্বল্পতে ভুগে থাকে সে খাদ্যগুলো খাওয়ালে সেই শিশুর রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে এবং কয়েকটি লক্ষণ বলে যে লক্ষণগুলো থাকলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার শিশুটি রক্ত স্বল্পতায় ভুগছে কিনা বর্তমানে বাংলাদেশে প্রায় পঞ্চাশ শতাংশ শিশু কখনো না কখনো রক্ত স্বল্পতায় ভুগে তার প্রধান কারণ হচ্ছে আমরা পুষ্টিকর খাদ্য শিশুকে সেভাবে খাওয়াই না একটা শিশুর প্রতিদিন দশ মিলিগ্রাম করে আয়রনের প্রয়োজন থাকে কিন্তু সেই আয়রন সমৃদ্ধ খাদ্য আমরা না খাওয়ানোর কারণে সেই আয়রনের যে ল্যাকিংসটা বা প্রয়োজনটা সেটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এবং ঘাটতি দেখা দিচ্ছে যার শিশুর সঠিক ডেভেলপমেন্ট হচ্ছে ব্রেনের না শিশু শারীরিক বৃদ্ধি হচ্ছে না মানসিক বৃদ্ধি হচ্ছে না এবং সেই শিশুটি একটা সময় অনেক জটিল সমস্যায় ভুগে থাকে আমরা রক্ত স্বল্পতা কখন বলি যখন আমাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখনই সেটাকে রক্ত স্বল্পতা বলি হিমোগ্লোবিনের মেন উপাদান হচ্ছে আয়রন যখন বডিতে আয়রনের ঘাটতি দেখা দেয় আর তখনই আমরা রক্ত স্বল্পতা বলি এটাকে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলি বা আইডি এ বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কয়েকটি জটিল লক্ষণ প্রকাশ পায় তার আগে জানতে হবে এটার প্রয়োজনীয়তা কি আয়রন আমাদের দেহের অসংখ্য কাজ করে আমাদের বডি থেকে যে রক্তে অক্সিজেন থাকে সেই অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে আয়রন এবং এই অক্সিজেন যদি সঠিকভাবে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে সঠিকভাবে না পৌঁছানো হয় স্বাভাবিক স্বাভাবিক বৃদ্ধি হবে না এবং সেই অঙ্গগুলো অকার্যকর হয়ে পড়বে এছাড়া আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে হেল্প করে ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে এবং শক্তি যোগান দেয় আয়রন শিশুদের জন্য সেল রিজেনারেশন করতে অনেকটা হেল্প করে ওন হিলিং এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও আয়রনের অসংখ্য ভূমিকা থাকে কি কি লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে শিশুটি রক্ত স্বল্পতায় ভুগছে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটি হচ্ছে শিশু যদি হঠাৎ করে খাওয়া দাওয়া কমিয়ে দেয় খেতে চাচ্ছে না খাবার দেখলে কান্নাকাটি করছে অস্থিরতা করছে তাহলে বুঝতে হবে এই শিশুটি না খাওয়ার কি কারণ হতে পারে না খাওয়ার কারণের মধ্যে সব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বা রক্ত স্বল্পতা টনসিল ফুলে গেলে বা টনসিলের ইনফেকশন হলে শিশুটি খেতে চাইবে না কারণ টনসিল ফুলে গেলে বা টনসিলের ইনফেকশন হলে ঢুপ গিলতে গেলে শিশুটির ব্যথা পাবে যার পরিপ্রেক্ষিতে খাওয়া দাওয়া কমিয়ে দেবে দুই নম্বর লক্ষণ হচ্ছে শিশুটি যদি অস্বাভাবিক আচরণ করে বা অস্থিরতা বা অনেক বেশি বেশি কান্না কাটি করে সেক্ষেত্রে বুঝতে হবে এই শিশুর কোনো ত্রুটি দেখা দিয়েছে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে এই আয়রনের ঘাটতি দেখা দিলে এই প্রবলেমটি অনেক বেশি দেখা দেয় শিশুটির হাত পা যদি সব সময় ঠান্ডা অনুভব হয় সেক্ষেত্রে বুঝতে হবে রক্ত স্বল্পতার কারণে হতে পারে বয়স অনুযায়ী শিশুটির ওজন যদি না বাড়তে থাকে স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না এটাও কিন্তু একটা আয়রন জনিত ঘাটতির কারণে হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়রন বডিতে ঘাটতি দেখা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর তখন বাচ্চাটির ঘন ঘন ইনফেকশন হবে ঘন ঘন ইনফেকশন হচ্ছে কিনা সেটা বুঝবেন কিভাবে শিশুটির যদি ঘন ঘন জ্বর সর্দি কাশি দেখা দেয় টনসিল ফোলা রোগ দেখা দেয় মুখ দিয়ে অতিরিক্ত লালা পড়তে থাকে ঘন ঘন ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে এটা ঘন ঘন ইনফেকশনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে বা ঘন ঘন ইনফেকশন হচ্ছে যার কারণে এই প্রবলেমটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে একটু একটি লক্ষণে কিন্তু কোনো না কোনো ইনফেকশনের বহি প্রকাশ হিসেবে দেখা দেয় এই লক্ষণগুলো দেখা দিলে সেটা কিভাবে পূরণ করা সম্ভব এই লক্ষণগুলো যেহেতু আয়রনের ঘাটতিজনিত কারণে হয়ে থাকে সেহেতু আয়রন খেতে হবে এবং একটা বাচ্চা ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ করালে সেই বাচ্চাটির আয়রনের ঘাটতি হওয়ার সম্ভাবনা না অনেকটাই কমে যায় যদি কোনো মা মায়ের দুধ সঠিকভাবে পান না করায় সেক্ষেত্রে সে বাচ্চাটির বিভিন্ন ধরনের ভিটামিন আয়রন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় আর তখনই শিশুটির কিছু অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পায় আমরা আজকে আয়রন নিয়ে কথা বলবো সেহেতু কোনো বাচ্চা ৬ মাসের বেশি সময় পরে এই লক্ষণগুলো যদি দেখা দেয় সেই বাচ্চাকে প্রতিদিন কমপক্ষে একটা করে সেদ্ধ ডিম খাওয়ানোর চেষ্টা করবেন একটা সিদ্ধ ডিমে প্রচুর পরিমাণের ভিটামিন থাকে ক্যালসিয়াম থাকে আয়রন থাকে একটা ডিম খাওয়ালে একটা শিশুর প্রায় পঞ্চাশ শতাংশ পুষ্টি নিশ্চিত হয় ছয় মাস পরে সম্ভব হলে মুরগির মাংস বেশি করে সিদ্ধ করে ঝাল ছাড়া শিশুকে খাওয়ানোর চেষ্টা করতে পারেন মুরগির মাংস পোলট্রির মাংসেতে প্রচুর পরিমাণের আয়রন থাকে এটা কিন্তু বাচ্চার আয়রনের ঘাটতি পূরণ করতে পারে তো পোলট্রি মুরগি যদি কিনতে চান সেক্ষেত্রে যে মুরগির ওজন দেড় কেজির বেশি হয় সেই মুরগি কিনার চেষ্টা করবেন কারণ সেই মুরগি গুলাতে কেমিক্যালসের উপস্থিতি খুব বেশি দেখা যায় না মাছ খাওয়াতে পারেন যেহেতু বাচ্চা ছোটো সেক্ষেত্রে বাচ্চাকে যে মাছগুলোতে কাটা থাকে না কম কাটা থাকে তুলনামূলকভাবে সে মাছগুলো সিদ্ধ করে কাটা বেছে সে মাছ খাওয়াতে পারেন এতে বাচ্চার বিভিন্ন ধরনের উপকারী ভিটামিন হয়ে যায় সবুজ শাকসবজি খাওয়াতে পারেন সবুজ শাক সবজির মধ্যে পালং প্রচুর শাকন থাকে পালং শাক্টতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সব থেকে বড় কথা হচ্ছে পালং শাখে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা একটা দেহের জন্য খুব বেশি উপকারী প্রতিদিন সম্ভব হলে শিশুকে টমেটো খাওয়ানোর প্র্যাকটিস করতে পারেন অথবা একটা করে আপেল খাওয়ানোর প্র্যাকটিস করতে পারেন ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম